তো এখন তুমি যে কাজগুলো করছো ইয়াংদের সাথে, কারণ তারা তোমার জেনারেশনে ছিল না, এদের সাথে কাজ করতে গিয়ে কখনো আনকমফোর্টেবল বা ওরকম কোনো সিচুয়েশন হয়? এই কথাটা আমি আনাজ অনেক বলি যে আমরা হচ্ছে অ্যাবনর্মাল, ওরা নর্মাল, বিকজ সিচুয়েশন ওইরকম। আমরা একটা জিনিস কষ্ট করে পেয়েছি, ওরা অনেক কষ্ট করতে হয়নি। ওরা মাশাল্লাহ লিঙ্গলিং, যেমন এখন অনেক গ্রুমিং ইনস্টিটিউট, অনেক বিউটি কন্টেস্ট, অনেক অনেক স্কোপ কাজ করার তোমা, তখন কিন্তু এত স্কোপ ছিল না। সো এখন আমরা যদি ওদের ক্ষুদ্ধ ধরতে থাকি তাহলে আমরা কাজ করতে পারবো না। আমাদের আমরাই এখন নিজেদের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি ওদের সব কিছু বোঝার জন্য। নিজের সম্মান নিজে রক্ষা করতে হয়, সো ওইভাবে কাজ করি। তোমরা অ্যাডজাস্ট করে নিয়েছো। তো মিস ইউনিভার্সে তুমি ছিলে, ওদের গ্রুমিংও তুমি করেছো, তো ওই এক্সপিরিয়েন্সটা তোমার কেমন ছিল? কারণ ওখানে তোমার যেমন তুমি একদম পলিশ মেয়েও পেয়েছো, একদম মাটির একটা মেয়েও পেয়েছো যাকে তোমার মতো করে বানিয়ে নিতে হবে, ওই এক্সপিরিয়েন্স তোমার কেমন ছিল? আমার সবসময় যখন আমি কাজ করতে যাই না র মেয়েদের সাথে, তখন আমার কাছে ওটা একটা মনে হয় যে এই এইখানটাকে আমার কিছু করতে হবে। যখন আমি একে কিছু দিতে পারবো তখন কিন্তু আমি বুলবুল টুম্পা। তেল মাথায় সবাই তেল দিতে পারে, কিন্তু একটা র মানুষকে তুলে আনা কিন্তু টাফ। সময় দিতে হয় ওদের, অনেক হয় না এখনকার জেনারেশনে ধৈর্য কম, সো ওদের সাথে অ্যাডজাস্ট করতে হয়, ওদেরকে বুঝাইতে হয়, তারপরে গ্রুম আপ করতে হয়। আমি করেছি, আজরা করেছে, আমরা দুজনেই ছিলাম কোরিওগ্রাফার এবং ট্রেনার হিসেবে আমি ছিলাম, আজরা ওভারঅল সব কিছু দেখেছে। সো আমাদের প্রত্যেকটা মানুষই ওটার সাথে যারা রিলেটেড ছিল সবাই এফোর্ট দিয়েছে। সো আমার যখনই কোনো কাজ করতে যাই নতুনদের তৈরি করে আমার ভালো লাগে। আমি ভাটিকার সাথেও ছিলাম 2 বছর ধরে, তারপরে আমি ফেস অফ বাংলাদেশ ওটার সাথেও ছিলাম, এই মাসুদ রানা ওটার সাথেও ছিলাম, মাসুদ রানা ছেলেদের, তারপরে আমি ছিলাম। তোমার ওখানে কি কাজ ছিল? ভালো কথা বলেছো, মাসুদ রানাদের ওখানে তুমি ছিলে, ওখানে সব ছেলেরা কম্পিটিশন এসেছিল। ওটা জিয়া দাদা ছিল বেসিক্যালি পুরাটা অবজারভেশনে, জিয়া দাদা তানিয়াপু, আমি ওদের ট্রেনিং দিয়েছি একটা মডেল কিভাবে হাঁটে, ক্যাটার করে আর কোরিওগ্রাফি। আমার কিছু পার্ট ছিল যেটা আমি ওদেরকে যে শিখাতাম কোরিওগ্রাফি ট্রেনিং। আচ্ছা, তো তুমি তো নাটকে কাজ করনি, ফিল্মেও কাজ করনি, কেন করনি? তোমা আমি টিভিসিও করনি, টিভিসি করেছি, করেছো টিভিসি? আচ্ছা, তাহলে এই টিভিসি সেক্টরে তোমাকে পেয়েছি, নাটক আর ফিল্ম এগুলো তো তোমাকে কেন পাইনি? করি নাই কেন, আসলে তোমা আমার জন্য স্ক্রিপ্ট রেখে মানুষ 5 বছর অপেক্ষা করেছে। মুভির জন্য আমি যখন কোরিওগ্রাফি করতে গিয়েছি তখন আমাকে ইন্টারন্যাশনালি যে বাংলাদেশ যৌথ ফিল্ম করবে সেটার অফার দিয়েছে। আমার এরকম মুভি নাটক উপস্থাপিকা এরকম অনেক অফার এসেছে, আমার কাছে মনে হচ্ছে তোমার এটা আমার দুর্বলতা যে আমাকে দিয়ে অভিনয় হবে না। অভিনয় একটা অনেক বড় আর্ট যেটা আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে র‍্যাম্পই হবে। তো তুমি আর কোনো প্রফেশনে যাওনি? না। তো এই যে এত বছর, প্রায় 22 বছর, তোমার কি অন্য কোনো প্রফেশনে কাজ করতে ইচ্ছা হয়নি? না, আমার ভালো লাগে ফ্যাশন রিলেটেড কাজ করতে। আমি যখন র‍্যাম্পে, আমি যখন টানা মডেল, আমি পিপল ট্রি ম্যাগাজিনের সাথে কাজ করেছি, যেটা ইউকে, ইউএস আর জাপানে বের হয়, ওদের সাথে 2 বছর কাজ করেছি, এবং ওদের সাথে কাজ করতে গিয়ে ওরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছে বাংলাদেশে এরকম মডেল আছে। 2007-এর কথা বলছি, 8-এর কথা বলছি। সো আমি 16-তে না 17-তে আমার ইন্ডিয়াতে আমার কভারেজ বের হয়েছে নারী ম্যাগাজিন, তো ওইটা বের হয়েছে যেসব নারীরা সফল ইন্ডিয়া থেকে ইন্টারভিউ নিয়ে আমার কভার করেছে, এবং আমি যখন গিয়েছি তখন ওরা ফটোশুট করে আমার একটা কভার দিয়েছে। সো এই যে রেসপেক্ট, এই যে ভালোবাসা, আমি গুণ, এই জিনিসটা আমাকে অনেক টাচ করে। আমার কাছে মনে হয় না যে আমাকে দিয়ে হবে নাটক, আমাকে দিয়ে অভিনয় হবে, এটা আমার দুর্বলতা, এটা মানুষের দুর্বলতা না।